বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা তোমার সব খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আর আজকে আমি দেখো সকাল 11টা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো সকাল সকাল উঠে ব্রাশ করে টিফিন করা তো হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি করে নিয়েছি। তো আজকে তো ওয়েদার তো ভীষণই খারাপ, সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে কি মানে একটু ঝিরিঝিরি বৃষ্টি সকাল থেকে লেগে আছে, আর ওয়েদারটা বেশ নরম আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এদিকে তো জানো মেলা চলছে এখন 3 দিন। তো দিনের বেলাতে যেমন তেমন ঠিক আছে বৃষ্টি হলে, কিন্তু রাতের বেলা বৃষ্টি হলে মেলাতে যাবো কী করে? বৃষ্টি হলে মেলা দেখা যাবে না, আসবে না কিছু। তো সারাদিন কী করছি না করছি তোমাকে সবটাই শেয়ার করবো। আর দেখো বৃষ্টিতে ভিজে কেমন রান্না করছে, বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করছে, বৃষ্টিতে ভিজে ভিজে মা কেমন রান্না করছে। তো দেখো আমি তো স্নান করে চলে এসেছি, তো আপাতত বসে আছি, কোনো কাজ নেই। তো মেঘের অবস্থা দেখে তো খুবই খারাপ লাগছে, কারণ গ্রামে মেলা চলছে, আর এরকম যদি বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলো তো? এখন সারাদিন যেমন তেমন হচ্ছে চলে যাবে, কিন্তু যদি রাতেবেলাতে এরকম হয় তাহলে কি আর হবে বলো? ভীষণই খারাপ, মানে কাছে মেলা মেলা হচ্ছে, তার সাথে যদি যেতে না পারি কেমন লাগে বলো তো? সন্ধ্যাবেলা ওয়েদার কেমন থাকবে, যদি ভালো থাকে অবশ্যই যাবো। আর তোমাদের রাতের ভিউজটা তোমাদেরকে দেখাবো। সো কাজ তো নেই, তাই কী করি আর? তো মা বললো বাড়িতে ডাটা আছে, এই যে ডাটা চলছে ডাটা, তো ওগুলো কেটে দিতে। তো আমি ওগুলো কাটার জন্য বসে পড়েছি, আর দেখো কত বড় বড় হয়ে গেছে ছুরি। সো এটা এখন ডাটা চচ্চড়ি হবে, যেটা কি মা কেটে দিতে বললো। তো আমি কাটার জন্য বসে পড়েছি, আর এটা দেখো বেশ বড় হয়েছে, খেতে যেমন মিষ্টি, এটা দিয়ে কিন্তু মারাও কিন্তু যাবে। আগে দিয়ে চলে এসেছি, মা রান্না করছে, করুক। তো দেখো আমি সেই দুপুরে কথা বলেছি, আর তো তোমার সাথে দেখা করা হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে ওয়েদারটা না খুবই ঠান্ডা ওয়েদার আছে। দুদিন বেশ গরম গরম ছিল, আজকে আবার সেই ঠান্ডা মনে হচ্ছে যেন শীত আবার ফিরে এলো। তো হঠাৎ করে আবার ঠান্ডা পড়ে গেল, তো ভালো, কিন্তু এতে শরীর খারাপটা বেশি হবে। আর এখানে তো মেলা চলছে, আজকে তো মেলা 2nd দিন। তো আজকে আমরা যাবো দেখতে, তো রেডি হয়ে যাই, তো তোমরাও সঙ্গে থাকো, আর আমার সাথেও আমাদের এখানে মেলা কেমন হয় সেটা তোমরাও আমার সাথে দেখতে থাকো। তো চলো আগে ঝটফট করে রেডি হয়ে যাই, তারপর তোমার সাথে আবার ফিরে আসছি। ফাইনালি কমপ্লিট, তো আমরা রেডি, এবার বেরিয়ে পড়বো। তো দেখি সবাইকারে হয়েছে কিনা, তারপর একসাথে সবাই বেরিয়ে যাব। তো দেখো দেখতে দেখতে কিন্তু আমি মেলাতে চলেও এসেছি। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? লাইটিংয়ের জন্য খুবই সুন্দর লাগছে, আর পাশে কিন্তু গৌরমণ্ডলী হচ্ছে। তো চলো এই সাইডে যাওয়া যাক। তো দেখো লাইটে দিনের বেলাতে একরকম দেখাচ্ছিলো, আর লাইট দেখো কত সুন্দর দেখাচ্ছে, তাই না? খুবই সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে আমরাও ঘুরছিলাম। তো চলো তোমাদেরকে একবার গৌরমণ্ডলী দেখিয়ে আসি এখানে কেমন হয়। তো চলো যাওয়া যাক। বেশ ভালো লাগছিল গৌরমণ্ডলী দেখতে। তো দেখে আমরা এবার মেলাতে ঢুকে পড়েছি। দেখো এখানে প্রচুর দোকান বসেছে, দেখো মেলাতে কত দোকান, নাগরদোল্লা সবই রয়েছে, আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর ভিড় হয়েছে। আর একবার ভিউজটা দেখে নাও পুরোটাই, দেখো অসাধারণ দেখাচ্ছিল। তো অনেক মেলা ঘুরে নিয়েছি, এবার বাড়ি ফিরবো। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সো আমরা মেলা দেখে চলে এসেছি, তো মেলা দেখলে প্রচুর ভিড় হয়েছে, আর ঠান্ডাও খুব লাগছে, আমার তো বেশি ঠান্ডা লাগে। তো আমি বাড়ি ফিরে চলে এসেছি, এরপর ডিনার করব, যদিও বেশি খাওয়ার নেই কারণ কিছু খেয়ে নিয়েছি। সো অল্প কিছু খাবো, তারপর শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।